আগে কতদিন কী রকম ওয়েদার থাকবে? বর্তমানে মেজর কোনো ওয়েদার সিস্টেম নেই। দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দু জায়গাতেই বৃষ্টিপাতের পরিমাণ আগামী কয়েকদিন খুবই কম থাকবে। দক্ষিণবঙ্গের জন্য আগামী 24 ঘন্টায় অর্থাৎ 26 তারিখে দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 27-28 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ আরও কমবে। বৃষ্টিপাতের সম্ভাবনা 27-28 তারিখেও কম, দু এক জায়গায় হালকা বৃষ্টি থাকতে পারে। 29 তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। কলকাতার ক্ষেত্রেও তাই আগামী 2-3 দিন অর্থাৎ 26 থেকে 28-এর পিরিয়ডটা বৃষ্টিপাতের সম্ভাবনা কমে, থাকলেও খুব হালকা ধরনের। 29 তারিখ থেকে বৃষ্টিপাত আবার কলকাতার ক্ষেত্রে বাড়বে। তাপমাত্রা আগামী 2-3 দিনে খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী 4-5 দিন বৃষ্টিপাত খুব কমই থাকবে, পরিমাণ প্রধানত বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। পরবর্তী সময়ে 30 তারিখ নাগাদ পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা পরে আরও পরবর্তী সময়ে পশ্চিম উত্তর পশ্চিমের দিকে মুভমেন্ট হওয়ার সম্ভাবনা, ইন্টেন্সিটিও পরবর্তী সময় বাড়ার সম্ভাবনা রয়েছে, যে ব্যাপারে আপডেট পরবর্তী সময় দেওয়া হবে। 29 তারিখে যে বৃষ্টি বাড়ার এটার কারণ? হ্যাঁ, নিম্নচাপ অক্ষরেখা বা ঘূর্ণাবর্ত একটা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে 29-30 তারিখ নাগাদ, বা যেটা বলা হলো যে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটা নিম্নচাপের তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে 30 তারিখ নাগাদ, তো তার কিছুটা প্রভাব থাকবে আমাদের পশ্চিমবঙ্গের জন্য। আর এই মুহূর্তে সতর্কবার্তা কিছু না, এই মুহূর্তে আগামী কয়েকদিন কিছু নেই, খুব একটা সিগনিফিকেন্ট কিছু নেই। 29 তারিখ থেকে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে 29-30 তারিখ নাগাদ, মানে সপ্তাহান্তে আবার বৃষ্টিপাত। হ্যাঁ, 29 তারিখ থেকে আবার বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের জন্য। উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কতা সেরকম সিগনিফিকেন্ট কিছু থাকছে না আগামী 4-5 দিনে।